ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত বোন জানতে চেয়েছেন, মাটির ফ্লোরে ছোট বাচ্চারা প্রায় পেশাব করে দেয়, সেটা কিভাবে পবিত্রতা অর্জন হবে? জবাব, সম্মানিত দিনী বোন, যদি মাটির ফ্লোরে বা বাড়ির আঙিনায়, ঘরের আঙিনায়, বারান্দায় যদি বাচ্চারা পেশাব করে দিয়ে থাকে, তাহলে সেটা আপনার অন্য মাটি দিয়ে, যেটা আমরা লেপন বলে থাকি, পানিযুক্ত মাটি দিয়ে যেটা আমরা লেপন বলে থাকি, সেটা আপনি গোবর দিয়েও লেপতে পারেন, বা মাটি যুক্ত করে অন্য মাটি মিশ্রণ করে দিয়ে সেটাকে সুন্দরভাবে লেপন করে দিতে পারেন, যেটাকে আমরা ঘর লেপা বলে থাকি বা মাসে করা বলা হয়ে থাকে, যেটা গ্রামগঞ্জে সাধারণত মাটির বাড়িগুলোতে দেখা যায়। সেভাবে আপনি করলে সেটা পবিত্রতা অর্জন হয়ে যাবে। সেখানে যদি আপনি গোবর মিশ্রিত করেন, তাও সেটা পবিত্র হয়ে যাবে, গোবরটা নাপাক নয়। অতএব যদি অন্য মাটি দিয়ে করেন সেটা ভালো হবে। গোবর দিয়ে যদি আপনার পছন্দ হয়, গোবরও দিতে পারেন, বা তার সাথে যে আপনার কুড়া, কুড়া মিশ্রণ করে অনেকে কি করে লেপন দিয়ে থাকে, তো সেভাবে আপনি করে যদি সেটা করেন তাহলে সেটা পবিত্রতা অর্জন হয়ে যাবে। অথবা যদি সম্পূর্ণ লেপন দিতে না পারেন, অন্তত যে জায়গাটাই বাচ্চা পেশাব করেছে সেই জায়গাটায় আপনাকে এভাবে অন্য মাটি দিয়ে বা পানি দিয়ে সেটা লেপন দিলে আশা করা যায় পবিত্রতা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খায়রা।